হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের শিরিন নাড়ু করে দেখাবো। হয়তো তোমরা অনেকে নাম শুনেছো বা খেয়েছো, হয়তো বা শোনোনি খাওনি। খুবই সহজ এবং মুখরোচক একটা খাবার, এটা আমি খুব চটজলদি করে দেখাবো। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই রকম মোটা সাইজের ঝুরি ভাজা, যেগুলো একদম সরু সরু জিরি জিরি ঝুরি ভাজা সেগুলো না, একটু মোটা। এগুলো বাড়িতেও তৈরি করে নেওয়া যায়, বেসন ময়ান দিয়ে শক্ত করে মেখে তারপরে গ্রেটারে একটু গ্রেট করে নিয়ে তেলে ভেজে এইভাবে করে নেওয়া যায়। তা আমি তাড়াতাড়ি করব বলে বাজার থেকে ঝুরি ভাজা কিনে নিয়ে এসেছি। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু জল দিয়ে নেব। বাড়িয়ে দিলাম ফ্লেমটা গ্যাসের। এবার তাতে আখের গুড় দিয়ে দেব কিছুটা পরিমাণে। গুড়টা আমি ভালো করে ফুটিয়ে নেব, সমানে নাড়াতে হবে। গুড় যদি সামনে থেকে ফুটতে ফুটতে সরে যাওয়া হয় তাহলে গুড়ের নিচটা ধরে যাবে, সেই জন্য সমানে নাড়তে হবে। ধীরে ধীরে গুড়টা জলে গলে যাচ্ছে। আমি গুড় এখানে 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আমি 250 গ্রাম কাঠি ভাজা কিনে নিয়ে এসেছি। আর মনে হচ্ছে আমার গুড়টা হয়ে গেছে তৈরি করা। এইবার পরীক্ষা করার জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তাতে কিছুটা জল নিয়েছি। এবার একটু গুড় দিয়ে দেখব যদি জমাট বেঁধে যায়। এই যে জমাট বেঁধে গেছে, গুলে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব আর আমি এই গুড়টা এখন একটু ঠান্ডা হতে দেব, কেননা এই গরম গুড়ে যদি আমি শিরিন নাড়ু তৈরি করবার জন্য কাঠি ভাজাগুলো দিয়ে দিই তাহলে কাঠি ভাজাগুলো নরম হয়ে যাবে। গুড় সামান্য ঠান্ডা হয়েছে, একদম ঠান্ডা হলে হবে না, একটু গরম থেকে অল্প ঠান্ডা হবে। সেই অবস্থায় আমি এই ঝুরি ভাজাগুলো দিয়ে দিচ্ছি সবটা। এইবার এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে সমস্ত সিঁড়িগুলোতে ভালো করে মাখিয়ে নেব। সিঁড়ি অর্থাৎ মোটা ঝুরি ভাজাগুলোতে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে মেশানো। এবার আমি নাড়ুর আকার দেব। আমি হাতে সামান্য ঘি মেখে নেব যাতে হাতে গুড়টা লেগে না যায়, খুব ঠান্ডাও না আবার খুব একেবারে হাত পুড়ে যাবে এরকম না। এই মতো অবস্থায় আমি নিতে পারি, হাত সহ্য করতে পারে। এইভাবে আমি যার যেরকম ইচ্ছে আকার দিয়ে গড়ে নিতে হবে শিরিন নাড়ু। এক এক জায়গায় এই নাড়ুর এক এক রকম নাম, আমরা শিরিন নাড়ু বলে থাকি। বন্ধুরা আপনারা যদি অন্য নামে বলে থাকেন তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নিয়ে ফিরে আসছি। শিরিন নাড়ু তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলে এইভাবে শিরিন নাড়ু তৈরি করে খেয়ে দেখো, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। বাড়ির বাচ্চারা তো এই শিরিন নাড়ু খেতে ভালোবাসবেই, বড়রাও কিন্তু এগুলো ভীষণ পছন্দ করে। আর গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলে বলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর পুরনো বন্ধুরা তোমরা সকলের কাছে শেয়ার করো, তাহলে আমার চ্যানেলটা সবাই দেখতে পাবে। আর তোমরা ভালো থেকো, আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি। আজকের মতন আসি তাহলে, টাটা।